হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো তোমরা প্রত্যেকেই জানো যে মাদ্রাসা বোর্ডের কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে যে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে বারো তারিখ থেকে চালু হচ্ছে ফর্ম ফিল আপ নেক্সট মান্থের বারো তারিখ পর্যন্ত চলবে তো মাদ্রাসা বোর্ডের তোমাদের যে বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে সেটার অনার্স আর পিজির যে সিলেবাস সেই সিলেবাসটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছিলে তারা এই পরীক্ষাটাতে বসার জন্য কতটা প্রস্তুত কতটা তৈরি ঠিক আছে তারা এখনই সেটা বুঝতে পারবে সিলেবাসটা দেখলে এটা অনার্স পিজি সিলেবাস হ্যাঁ আর আমি যেমন প্রথম থেকেই প্রত্যেককে বলছিলাম যে যত তাড়াতাড়ি শুরু করবে তত এগিয়ে যাবে যারা দেরি করেছে শুরু করতে তারা দেখো এখন বুঝতে পারছো যে এত সিলেবাস কী করে পড়বো অল্প টাইমে আর যারা আগে থেকে পড়ছে তাদের কিন্তু ফিফটি পার্সেন্টের উপরে সিলেবাস একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার টপিকগুলোতে আসছি কোনগুলোর এসএলএসটির সঙ্গে মিল রয়েছে ঠিক আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো কোনগুলো এক্সট্রা রয়েছে ওগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো প্রথমে আসছিল জুলোজি যদি দেখো ইনভার্টিব্রেট এটাও কিন্তু তোমাদের ইয়ের মধ্যে রয়েছে তোমাদের এসএলএসটি সিলেবাসে রয়েছে নাইন টেন যারা পড়ছো করডেট রয়েছে নেক্সট তারপর দেখো কি রয়েছে সাইট নেক্সট দেখো নেক্সট দেখো রয়েছে সাইটোলজি হিস্ট্রোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বায়োলজি এখানে তোমাদের কিছু কিছু টপিক এক্সট্রা রয়েছে তোমাদের এসএলএসটি যারা নাইন টেনের জন্য পড়ছো তাদের থেকে এখানে অনার্স স্পিচিতে আর কিছু কিছু জিনিস তো এক্সট্রা থাকবে যেমন হিস্ট্রোলজি অফ লিভার প্যানক্রিয়াস কিডনি ঠিক আছে হিস্ট্রোলজিক্যাল টেকনিক ফিক্সেশান হুম এগুলো কিন্তু তোমাদের এস ওখানে ছিল না এগুলো এখানে এক্সট্রা রয়েছে কিছু টপিক আচ্ছা ডিস্ট্রিবিউশন এভলিউশন অ্যান্ড সিস্টেমেটিক্স এখানেও দেখো এখানেও কিছু কিছু টপিক কিন্তু এক্সট্রা রয়েছে যেমন দেখো নন ডারউইনিজম এটা তোমাদের ছিল হ্যাঁ কিন্তু এই যে হার রেজার্ট অ্যাডাপটেশান এগুলো ছিল না হুম এগুলো নেই আর কি যাই হোক আচ্ছা নেক্সট দেখো ইকোলজি অ্যানিম্যাল বিহেভিয়ার বায়োডাইভার্সিটি কনজারভেশন এটা তো অ্যাকচুয়ালি অনার্সের সিলেবাস তো অনার্সের সিলেবাস অনুযায়ী একটু তো বেশি হবেই হুম তো কী কী রয়েছে দেখো এনার্জি ফ্লো ইকোসিস্টেম দেখতেই পাচ্ছ আমি আর বললাম না পুরোটা আচ্ছা তারপরে দেখো রয়েছে প্যারাসাইটোলজি অ্যান্ড ইমিউনোলজি জেনেটিক্স অ্যান্ড মলিকিউলার বায়োলজি জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি রয়েছে নেক্সট হচ্ছে দেখো অ্যানিমাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি এনজাইম তারপরে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ হিমোগ্লোবিন এটা এসএলএসটির জন্য প্রিপারেশন নিয়েছো তারা অলরেডি পড়ে ফেলেছে এগুলো হ্যাঁ তারপরে দেখো নেক্সট রয়েছে হলো এন্ডোক্রিনোলজি রয়েছে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি রয়েছে হুম এনভারনমেন্টাল বায়োলজি তারপরে হলো পলিউশন অ্যাপ্লাইড জুলজি এগুলো কিন্তু সমস্তটাই রয়েছে আচ্ছা বোটানি দেখো বোটানির মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে সেল রয়েছে প্ল্যান্ট অ্যানাটমি রয়েছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট প্ল্যান্ট গ্রুপ প্ল্যান্ট গ্রুপের মধ্যে অ্যালগি ফাঙ্গি ব্রায়োফাইটা ট্রেডোফাইটা জিমনোস্পাম অ্যানজোসপাম এটা একটু বড় চ্যাপ্টার আছে আচ্ছা প্ল্যান্ট প্যাথোলজি রয়েছে ট্যাক্সোনমি খুব কমন চ্যাপ্টার এটা হুম তারপরে দেখো পেলিও বোটানি প্ল্যান্ট ফিজিওলজি নেক্সট রয়েছে প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি তারপরে দেখো রয়েছে হলো সাইটোজেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং এখানে কিছু টপিক এক্সট্রা রয়েছে আচ্ছা তারপরে দেখো রয়েছে ফার্মাকোগনজি আচ্ছা এটা এক্সট্রা রয়েছে এই চ্যাপ্টারটা নেই কিন্তু যারা নাইন টেনে পড়ছে তাদের জন্য কিন্তু নেই এটা মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজিটা রয়েছে ফিজিওলজির মধ্যে দেখো সেলুলার ফিজিওলজি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম নিউট্রিশান অ্যান্ড ডায়েটিক্স নেক্সট রয়েছে বডি ফ্লুইড অ্যান্ড ইমিউনোলজি হার্ট অ্যান্ড সার্কুলেশন এখানেও হার্ট অ্যান্ড সার্কুলেশনের মধ্যে কিছু টপিক এক্সট্রা কিছু টপিক কমন রয়েছে যেমন ইসিজি জিনিসগুলো কিন্তু নাইনটিনের মধ্যে নেই এগুলো এক্সট্রা জিনিস রয়েছে রেসপিরেশন আচ্ছা ফিজিওলজি অফ এক্সাইটেবল টিস্যু নার্ভাস সিস্টেম স্পেশাল সেন্সেস রেনাল ফিজিওলজি এন্ডোক্রাইন সিস্টেম রিপ্রোডাক্টিভ অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড স্পোর্টস ফিজিওলজি আচ্ছা টেম্পারেচার রেগুলেশন আর হলো ইনস্ট্রুমেন্ট ঠিক আছে তো তোমাদের আমাদের কিন্তু বায়োলজির অনলাইন ক্লাস চলছে তোমরা যদি সেই কেউ সেই ক্লাসে জয়েন করবে মনে করো করতে পারো এছাড়া যদি কেউ মনে করো যে তোমরা নোটস নিয়ে নেবে চ্যাপ্টার ওয়াইজ নোটস নিতে পারো জুলজি নোটস বোটানি ফিজিওলজি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে কিন্তু নোটস রয়েছে তো নোটস কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো তো এখানে অনার্সের সিলেবাসটা বললাম আমি নাইনটিনের সিলেবাসটা আর একটা ভিডিওতে আমি আলোচনা করে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে থ্যাংক ইউ